আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করছি খুবই সহজ রেসিপিতে কীভাবে সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ের ভিতরে এই লোভনীয় সুইট এবং স্পাইসি কোরিয়ান চিকেন ফ্রাইড রেসিপি। এটা খেতে অসম্ভব মজার। এর জন্য আমি প্রথমে নিয়েছি চিকেনের লেগ পিস, আর নিয়েছি হ্যান্ড পিস, দেখেন আমি 7 থেকে 8 নিয়েছি পিস। এগুলোকে কেটে আমি পানি খুব ভালো করে জড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোড়া মরিচের গুঁড়া। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি একটা সাইডে রেখে দেব, আর অন্যদিকে নিয়েছি 1টি পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার সাথে আমি এই চিকেনগুলো মাখিয়ে নেব। প্রথম আমি 3 পিস চিকেন নিয়েছি, নিয়ে ময়দা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কীভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি একই প্লেটের একটি সাইডে রেখে দিব। আরও আমি 3 পিস চিকেন নিয়ে নিচ্ছি। একইভাবে এই চিকেনগুলো আমি ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখেন আমার সবগুলো চিকেন ময়দা দিয়ে মাখানো শেষ। অন্যদিকে আমি বসিয়ে নিয়েছি 1টি ফ্যান। ফ্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন মাঝে মাঝে আকারে গরম হয়ে আসবে ওই সময় চিকেনগুলো ডিপ ফ্রাই দিয়ে দেবেন। এখন আমি চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ খুব ভালোভাবে বেজে নিতে হবে চিকেনগুলো। আমি চিকেনগুলো বাজার শেষ, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। একই সিস্টেমে আমি বাকি চিকেনগুলো ফ্রাই করে নিব। ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখেন আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি। বাটারটা দিলে সবচেয়ে বেশি টেস্ট আসে। যাদের বাটার নেই হাতে কাছে তারা তেলও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা দিলে টেস্টটা ভালো হয়। অনেকে প্রশ্ন করতে পারেন যে পেঁয়াজ কুচি দিলেন না কেন। পেঁয়াজের থেকে রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে আমি টমেটো সস। 1 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা নাড়িয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আপনারা যদি জাল খেতে চান তাহলে এর পরিমাণটা বাইরেও দিতে পারেন। এই সসটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় রান্না করে নেব। এখন আমি দিয়ে দিব এখানে আগে থেকে যে চিকেনগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি।
দেওয়ার পর এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নেব। বিয়ার দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু অনবরত নড়াচড়া করতে হবে, তা না হলে তরুণতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার আজকে চিকেন উইংস রেডি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আজকের ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।